ভোলা তজুমুদ্দিনে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে থানা পুলিশের ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার থানার মিলনায়তনে অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হকের সভাপতিত্বে এই ইফতার অনুষ্ঠিত হয়। এ সময় দেশমাতৃকার জন্য দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম আব্দুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ সহ আরও অনেকেই।